আসসালামু আলাইকুম, আমন্ত্রণ এনজে ট্রাভেলস নিউজ ফ্ল্যাশে, সাথে আছি আমি তাবাস মাহমুদ। ফুটবল খেলে নাকি এগুলো দিয়ে মায়া দেওয়া আছে নাকি? ব্যাগেজ গুলো কেমন রাখছিস? ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীদের লাগেজগুলো এভাবেই ছুঁড়ে ফেলছেন বিমানকর্মীরা। এতে ব্যাগ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি এর ভেতরে থাকা মূল্যবান সামগ্রীও নষ্ট হচ্ছে। বছরের পর বছর ধরে ভুক্তভোগীদের এমন অভিযোগ থাকলেও নির্বিকার কর্তৃপক্ষ। অন্য দেশের বিমানবন্দরগুলোতে অতি যত্ন সহকারে লাগেজ হ্যান্ডেলিং করা হলেও ভিন্ন চিত্র দেখা যায় ঢাকা বিমানবন্দরে। লাগেজ ব্যবস্থাপনা নিয়ে দেশি বিদেশি যাত্রীদের রয়েছে বিস্তর অভিযোগ। গত 22 জুন প্রবাশ টাইমের কাছে ওমান থেকে কিছু ভিডিও ফুটেজ পাঠান সুফি আহমেদ নামে এক প্রবাসী। এছাড়াও গত 10 জুন যমুনা টেলিভিশনেও এমন চিত্র ধরা পড়ে। ভিডিওতে দেখা যায় থাইল্যান্ড থেকে আসা বাংলাদেশি বিমানের যাত্রীদের লাগেজ ছুঁড়ে মারা হচ্ছে। শুধুমাত্র লাগেজ নয়, বিশেষ ট্যাগ লাগানো কার্টুন, ব্যাগ, এমনকি ট্রলিগুলো ছুঁড়ে মারছেন বিমানকর্মীরা। লাগেজের ভেতরে কি আছে তা দেখার বা জানারও প্রয়োজন মনে করেন না এইসব গ্রাউন্ড হ্যান্ডেলিং কর্মী। আর তাই প্রতিদিন ভাঙছে যাত্রীদের ট্রলির চাকা, দুমড়ে যাচ্ছে ব্যাগ, নষ্ট হচ্ছে ভেতরের মূল্যবান জিনিসপত্র। বিমানবন্দরের এক যাত্রী বলেন, এখানে আসলে নিজের ব্যাগ চিনতে পারেন না তিনি, বোঝার উপায় থাকে না যে ব্যাগটি আসলে কার। প্রবাসীরা জানান, বিদেশ থেকে যত বাড়ি জিনিসপত্র আনেন তা ভেঙে যায়। আন্তর্জাতিক বিমানবন্দরটিতে লাগেজ হ্যান্ডেলিং এর সবকিছুই যেন চলছে ফ্রি স্টাইলে। অভিযোগ জানিয়ে তিক্ত বিরক্ত বেসরকারি বিমান সংস্থাগুলোর কোনো কোনোটি তাই বাধ্য হয়েই নিজস্ব কর্মী দিয়ে যাত্রীদের লাগেজ সেবা দিচ্ছেন। লাগেজ সেবার চিত্র ভাবিয়ে তুলেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে। সিসিটিভি দিয়ে কঠোর নজরদারির ব্যবস্থা থাকলেও রাষ্ট্রীয় সংস্থাটির বিরুদ্ধে খুব একটা ব্যবস্থা নিতে দেখা যায়নি তাদের। তবে লাগেজের এই বিষয়টি দুঃখজনক বলেছেন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মুফিদুর রহমান। দর্শক, এই ছিল এনজে ট্রাভেলস নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। মালয়েশিয়ায় সাশ্রয়ী মূল্যে এয়ার টিকিটের বিশ্বস্ত প্রতিষ্ঠান এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। টিকিটের জন্য কল করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে।